আসসালামু আলাইকুম আজকে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি বিজনেস আইডিয়াটা কিভাবে পাবেন এটা নিজে নিজে প্রতিদিন চিন্তা করতে হবে দেখতে হবে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বিশাল বাজার আপনি যদি একটু চিন্তা করেন সতেরো কোটি থেকে মাত্র পঞ্চাশ হাজার যে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট বা এক লাখ মানুষকে কোনো কিছু খাওয়াবেন পড়াবেন বা কোনো কিছু ব্যবহার করাবেন পেয়ে যাবেন আপনার স্বপ্নের আইডিয়া যেটা হবে আপনার ভালোবাসা ও ভালো লাগার কাজ যা করতে আপনি কখনোই ক্লান্ত হবেন না প্রতিদিন সহজ ও সোজা ভাবনা প্রতিদিন ভাবেন আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে মানে নিশ্চিতভাবে আপনি কিছু করছেন আলোচনা করার মতো হিংসা জেদ অহংকার সমালোচনা মানুষকে প্রতিদিন ছোট করে কিছুই দেয় না বরং ওই সময়টা নিজের বিনোদন ও সৃজনশীল কাজে লাগানো যেতে পারে আর একজনের ভালো দেখে খুশি হতে অসুবিধাটা কি? একদিন আপনার ভালো কিছু দেখলে তিনিও খুশি হবেন খুশি হতে না পারলে চুপ করে থাকুন নিজেকে সেই জায়গায় নিয়ে যান কারো হিংসা করছেন তো তার উপকার করছেন কারণ সে হিংসা করতে করতে সময় নষ্ট করবে আর আপনি কাজ করতে করতে এগিয়ে যাবেন কারো উপকার করতে নাও পারেন ক্ষতি বা বদনাম করার কি প্রয়োজন প্রাপ্তিটা কি এটা একটা অসুখ এটা মেনে নিলে এই রোগ থেকে মুক্তি উপায় পাওয়া যাবে এটা মেনে নিলে এ রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় পাওয়া যাবে নেগেটিভ শুধু নেগেটিভেরই জন্ম দেয় আপনি যত নেগেটিভ ভাববেন তত বেশি নেগেটিভ জিনিস আপনার সামনে এসে দাঁড়াবে বারবার জীবনে বড় সফল ও সুখী হবার জন্য পজিটিভের কোনো বিকল্প নেই আজকের জন্য বেঁচে থাকার অভ্যাস করুন গতকাল আর কখনোই ফিরে আসবে না